हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে কিভাবে প্যানকেক তৈরি করতে যায়। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ঠান্ডাই ছিল ডিমটা। এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিলাম। দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি, এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল। দিয়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরুর দুধ। প্যাকেটের দুধ দিলেও হবে। তো একটা ছাঁকনির সাহায্যে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিব। তবে যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে, কিন্তু আমি আজকে দেখাবো খুবই সাধারণভাবে, খুবই সহজভাবে কিভাবে আমরা প্যানকেক তৈরি করতে পারি। অনেকেরই ব্লেন্ডার থাকে না বা নেই, তো তাদের জন্যই আমার এই রেসিপিটা। তো খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে এজেন্স, ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে অরেঞ্জ ফ্লেভার দিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ এটা ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারটার সাথে। দেখে অবশ্য বুঝতে পারছেন আমার ব্যাটারটা খুব একটা ঘনও হয়নি, খুব একটা পাতলাও না। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এটা কিন্তু ফ্রাই প্যান ছাড়া লোহার কড়াই বা লোহার তাওয়াতেও করা যায় এই প্যানকেকটা। তো প্যানটা একটু গরম করে নিছি, দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ বাটার, সয়াবিন তেল দিলেও হবে। তো বাটারটা আমি একটা টিস্যুর সাহায্যে প্যানের চারদিকে ছড়িয়ে দিব। ঠিক এইভাবে এখন আমি একটা গোল চামচের সাহায্যে, যেরকম আমরা গোল চামচের ডাউল বেড়ে থাকি, তো ওরকম একটা গোল চামচের সাহায্যে আমি ব্যাটারটা প্যানে দিয়ে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা থাকে তো সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিছি। তো এভাবে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটাকে তো একদমই লো হিটে রাখতে হবে। তো কিছুক্ষণ পর আমি কেকটা উল্টিয়ে দিলাম, এক পাশ হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে জাস্ট 20-30 সেকেন্ডের জন্য রেখে দেব। এখন আমি তুলে নিচ্ছি। এক পাশটাতে কিন্তু এরকম চিতই পিঠার মতো ফুটি কাটবে, এতে কোনো সমস্যা হবে না। তো আমি একই প্রক্রিয়াতে সবগুলো কেক বানিয়ে নিব।
তোমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে বুঝতে পারছি না, কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে আমার চ্যানেলে, আমার সাবস্ক্রাইব হচ্ছে পরের দিন আবার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তো কেন এরকম হচ্ছে বুঝতে পারতেছি না, কেউ ইচ্ছে করে করে করছে এরকম না কি কি সমস্যা বুঝতে পারতেছি না। যাই হোক, তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ঢাকনাটা এখন তুলে নিচ্ছি, আমার কেকের এক পাশে হয়ে গেছে, আমি আবার উল্টিয়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তবে এই প্যানকেকের একটু সময় নিয়ে করলে পারা এক পাশে কালারটা বেশি ভালো আসে, আরেক পাশে অতটা ভালো কালার আসে না, কিন্তু খুবই সফট হয়, খেতে অনেক মজা। চটজল দিয়ে এই খাবারটা তৈরি করে দিলে কিন্তু সবাই খুশি হবে, বাচ্চারা তো আরও বেশি, কারণ কেক জাতীয় খাবার বাচ্চাদের খুবই পছন্দ। এটা কিন্তু বিকেলের নাস্তায় খুবই ভালো, বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দেওয়া যায়। তৈরি করতে খুব একটা সময় লাগে না, অনেকেরই হ্যান্ড ব্লেন্ডার নেই, তো তারা কি কেক খাবে না? হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই কিন্তু খুব ভালোভাবে কেক তৈরি করা যায়। তো আমার প্যানকেকগুলো কিন্তু খুব ভালোভাবে অনেকটাই ফুলেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এটা বানানো একদমই সহজ, একদমই পানির মতো সহজ। তো এই রেসিপিটা যারা পারে না তাদের জন্য, যারা পারে এর থেকেও বেশি ভালো পারে। তো একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিছি। তো আমার এই পরিমাণে উপকরণে আমার 8টা প্যানকেক হয়েছে, তো 2টা আগে খেয়ে ফেলছি, এখানে আছে 6টা। তৈরি হয়ে গেছে আমার প্যানকেক, ফুলকো ফুলকো একদমই নরম কেক তৈরি হয়েছে। তো এখন বিকেলবেলা নাস্তার জন্য আমি কেকটা তৈরি করলাম, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো ভেঙে দেখাচ্ছি, এই দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদমই সফট, খেতে অসম্ভব মজা হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, টেনে দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।